ফ্রিকোয়েন্সিটা দিয়েছে 60 হার্জ, তার মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমার 60 হার্জ, ভোল্টেজ দেওয়া আছে 110, 110, সি অ্যান্ড আর আর ইন সিরিজ, অ্যাক্রস সি দ্য ভোল্টেজ ইজ সেট টু বি 50 ভোল্ট, অ্যাক্রস রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স ভ্যালু দেওয়া আছে ভোল্টেজটা জানতে চাইছে, আর ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা জানতে চাইছে। তাহলে বলো কত হবে, কারণ এখানে আবার দেখো যেমনটা আগের অঙ্কগুলো করলাম এইটাও সেরকমই হবে, তাই না? এখানে আমরা জানি যে ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের মধ্যে π/2 ভোল্টেজ, π/2 ফেজ ডিফারেন্স আছে। যদি ক্যাপাসিটারের মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে π/2 ফেজ ডিফারেন্স থাকে, তাহলে আমরা সার্কিটের নেট ভোল্টেজটা জানি, তার মানে VRMSটা জানি। তাহলে VRMSটা জানি, VCটা জানি, তাহলে VRটা বার করব। তাহলে তার জন্য করতে হবে কি, যে আবার আমরা লিখতে পারি V² = VC² + VR² এই কথাটা লিখতে পারি, না? V² = VC² + VR² যার মধ্যে আমার Vটা দেওয়া আছে আর VCটাও জানি, তাহলে 110² - VC-র ভ্যালুটা এদিকে নিয়ে আসলে -50² = VR² এটাকে সিম্পলিফাই করলে তুমি ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার 50 ওহম রেজিস্টারের অ্যাক্রস যে ভোল্টেজটা আছে সেইটা জানতে পারবে, ঠিক তো? আফটার নোয়িং দ্য VR, এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ক্যাপাসিটার জানতে গেলে অ্যাক্রস দ্য ক্যাপাসিটার আমার কি Vটা জানা আছে, তাই না? তার মানে হাউ ক্যান আই ক্যালকুলেট দিস, এবার আমার ওভারঅল ভোল্টেজ জানা আছে, ঠিক আছে? ওভারঅল ভোল্টেজ জানা আছে, তাহলে আমি ইম্পিডেন্সটা লিখতে পারি। তো কী লিখতে পারি বলো? √R² + XC² তো XC-তেই তো আমার 1/ωC আসবে, হ্যাঁ কি না? XC এক্সপ্রেশনটাতেই আমার 1/ωC আসবে, তো ওমেগাটাকে আমি 2πn লিখতে পারি, তাহলে ওখানে C পাওয়া যাবে। আবার দেখো, সিন্স XC ইজ 1/ωC = 1/2πn×C, তাহলে n এর ভ্যালু দেওয়া আছে 60 হার্টজ, তাহলে এটা 60 সাবস্টিটিউট করলে কত হবে, 16×2 120π×C, এইটা হয়ে গেল আমার XC-র ভ্যালু। এবার ঘটনা হচ্ছে যে জেড, তাই না? তো জেডটা আমরা কি লিখতে পারি, Z = √, কারণ আমার যখন ওভারঅল ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে, এক মিনিট, VC, হ্যাঁ আমি জেডটাকে লিখতে পারি, তো XC² + R² তার মানে 1/ωC² + R², ঠিক আছে? তার মানে এখানে এবার জেড, এবার জেডটাকে কী করে লিখবো, ইম্পর্টেন্ট হচ্ছে জেড কীভাবে লিখবো বলো? তাহলে জেড লেখার জন্য আমার যেহেতু পুরো সার্কিটটার জেডের জায়গায় আমি লিখতে পারি, তো অ্যাপ্লাইড ভোল্টেজ বাই কারেন্ট, কিন্তু কারেন্টের ভ্যালু কি জানি, কারেন্টের ভ্যালু তো জানতে পারি না, কারণ আমি তো রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজ জেনে গেছি, রেজিস্ট্যান্সের ভ্যালুও জানি, তাহলে কারেন্ট তো জেনে যাবো। যে মেথডটা বললাম ওটাই অ্যাপ্লাই করতে হবে, জেড তোমার ইম্পিডেন্স, ইম্পিডেন্সটাকে আমি এইভাবে লিখছি। আর আমরা লিখতে পারি সিন্স জেড ক্যান বি রিটেন, জেডটা কী লিখতে পারি, VRMS/IRMS, তাহলে এবার প্রশ্ন হচ্ছে সিন্স IRMSটা আমার কত হয়ে যাবে, অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স আমার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলে V = IR, তাহলে Vটা আমার কত বেরিয়েছিল, আমি বললাম 98 ভোল্ট, দ্যাট ডিভাইডেড বাই 50,
98/50 तो जेडर भैल्यूटा कत लेखा जाते पारे VRMS 110 डिवाइडेड बाय 98/50 तार माने इनटू 50 करे दाओ जेते पारे बुझते पेरेछो ताहले इनस्टेड अफ जेड वी कैन राइट डाउन तार माने ई रिलेशनटा थेके आमरा लिखते पारि जेड इज 110 इनटू 50 डिवाइडेड बाय 98 दैट इज इक्वल टू अंडर रूट ऑफ 1 बाय ओमेगा सी होल स्क्वायर प्लस आर स्क्वायर ताहले ई पुरो एक्सप्रेशनटा तुमि देखो खाली सी एर भैल्यूटा तुमि जानो ना In this expression, you know each and everything except the value of C. Omega term ra jani. Omega ta is a instead of 1 by omega C jay gai direct e value tau likhe dao jete pare. Bujhte chho 1 by omega C jay gai direct e value tau likhe dao re. To eta aram se calculation kore niyo. Thik ache? Ami C er answer ta di dilam. C asbe 104 microfarad. सी आसबे 104 माइक्रोफैरड ठीक आछे एटा क्याल्कुलेशन करे नियो केमन হ্যাঁ 5.9 ওহম হলো রেজিস্টারের রেজিস্ট্যান্স আর এছাড়াও সোর্সেরও একটা ওহমিক রেজিস্ট্যান্স আছে 0.1 ওহম আর ইন্ডাক্টরটারও একটা ওহমিক রেজিস্ট্যান্স আছে 4 ওহম তার মানে ইন্ডাক্টরটায় সেলফ ইন্ডাকটেন্সও রয়েছে আবার রেজিস্ট্যান্সও আছে ঠিক আছে সেলফ ইন্ডাকটেন্স হলো 5 মিলি হেনরি ক্যাপাসিটরটার ভ্যালু 50 মাইক্রোফ্যারাড ওমেগা দিয়ে দিয়েছে তাহলে ফার্স্ট অফ অল দেখো যখনই সার্কিটে কারেন্ট জিজ্ঞেস করবে এসি সার্কিটে স্টেডি কারেন্ট মানেই হলো আমার আইআরএমএস ভ্যালু তাই না রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট তাহলে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট বার করতে গেলে কী করা উচিত আমায় জেড জানার চেষ্টা করা উচিত যখন আমি সার্কিটের ভিআরএমএস জানি সোর্সের ভিআরএমএস জানি 20 ভোল্ট তার মানে আমার কারেন্টটা যেটা বেরোবে আইআরএমএস সো টু নো দ্য ভ্যালু অফ আইআরএমএস আই মাস্ট নো দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট দ্যাট ইজ জেড জেডটা কত হবে ইম্পিডেন্স উইল বি ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার তাই না আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার তাহলে আমার এক্সেল আর এক্সি জানার দরকার আছে ওয়ের উই ক্যান রাইট ডাউন এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু এল ওমেগার ভ্যালু দিয়েছে 2×10³ ইনটু ইন্ডাক্টর কত আছে 5 মিলি হেনরি তাহলে মিলিতে কত হয় বলো 10⁻³ তাহলে 5×10⁻³ তাহলে এটা ক্যান্সেল হয়ে কত এটা হচ্ছে আলটিমেটলি কত 10 এক্সেল ভ্যালু ইজ কামিং 10 তাই তো অ্যান্ড সিমিলারলি এক্সি বার করো 1/ωc তাহলে 1/ω ইজ এগেইন 2×10³ ক্যাপাসিটর ছিল 50×10⁻⁶ তাই না তার মানে এটা কত হয়ে গেল তাহলে এটাকে যদি আমি সলভ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 10³ ডিভাইডেড বাই 10⁻২ তার মানে এটাও 10 তাহলে ভ্যালু অফ এক্সেল অ্যান্ড ভ্যালু অফ এক্সি আর সেম এক্সেলের যা ভ্যালু আসছে এক্সির ভ্যালুটাও তাই আসছে তার মানে এক্সেল মাইনাস এক্সি মাস্ট বি জিরো দেয়ার ফর উই ক্যান রাইট ডাউন এক্সেল মাইনাস এক্সি ইজ জিরো অ্যাজ বিকজ বোথ আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড দ্যাট ইজ 10 সো দিস ইমপ্লাইজ দ্যাট জেড ইজ ইকুয়াল টু আর অনলি তাহলে ইম্পিডেন্সটা কত হয়ে গেল এক্স্যাক্টলি ইকুয়াল টু
टोटल रेजिस्टेंस इन द सर्किट तले टोटल रेजिस्टेंस एकाने को तो आज 0.1 प्लस 5.9 प्लस 4 की करे 0.1 प्लस 5.9 प्लस 4 तर मैंने इटा को तो ये गलो 6 प्लस 4 इटा 10 ओम हो ये गला हमारे इफेक्टिव रेजिस्टेंस तही तो ताहले IRMS को तो हबे IRMS हबे VRMS divided by the value of impedance Z तले Z एर वैल्यू एखने को तो आसचे VRMS दिये चे 20/10 तले एटा होए गेलो 2 Ampere तर मने the current in the circuit is 2 Ampere आमदेर एटा ही जनते जे छिलो जे what is the value of the current in the circuit तले circuit जे current फ्लो कोर छे that is 2 Ampere बुझते पर्चो